আমি 3:10 বাথরুম করতে উঠেছে, রাস্তায় দেখছি গাড়িটা কাত করে লাগানো আছে। তারপর আমি গাড়ির সামনে পর্যন্ত আসি, এসে তখন কাউকে দেখতে পাইনি। তারপরে আমি আবার আমার পোস্টিংয়ে চলে যাই। চলে যাওয়ার পরে ওখান থেকে আমি দেখছি যে গাড়িতে মাল লোড হচ্ছে। লোড হওয়ার পরে তখন আমি আমার লোকদেরকে ফোন করে ডাকার পরে তার কাছে ধরা হয়েছে। ধরার পরে মারামারি হয়, মারামারির পর 3 জনকে ধরা হয়েছে, আর বাদবাকি সব পালিয়ে গেছে। কতজন কতজন ছিল মোটামুটি? 14-15 জন ছিল। এই মালগুলো কিসের কাজে লাগতো? এগুলো আমাদেরকে প্রজেক্টের ঢালাইয়ের কাজে লাগে। আপনার নাম? ডেজিনেশন নাম রঞ্জিৎ ঘোষ, ঘটনা নবপল্লী। আপনি সিকিউরিটি কি? জাগুয়ার সিকিউরিটি।